দেখ এটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার আমি বর্তমানে দশমিক সংখ্যাটাকে সেভাবে ফ্রাকশনে আমি চেঞ্জ করবা। উদাহরণ মতো আমি দেখছি 0.072 অছি, হ্যাঁ 7 to 0। তাহলে দেখ এই যে দশমিক সংখ্যার এই জায়গাটা আমি কোণ কহবা, এটা কহবা দশাংশ, দশাংশ যার আর মূল্য হচ্ছে 1/10 বা এটাকে 10th প্লেস বলে কহবা দশাংশ। এটাকে আমি কহবা শতাংশ, শতাংশ যার মূল্য হল 1/100 এবং আর মূল্য লাগে দশাংশ সহস্রাংশ, সহস্রাংশ যার মূল্য লাগে না 1/1000। এবং এই যে জায়গাটা হল আর হল মূল্য হল অয়ুতাংশ, অয়ুতাংশ এবং আর মূল্য লাগে না 1/10 কেতে শূন্য রইব, 4টি শূন্য রইব। ওকে তাহলে এই যে সংখ্যাটি রহিলা দশমিক সংখ্যাটি আকু আমি ফ্রাকশন বা এতটা ভগ্ন সংখ্যায় পরিণত করিবা। কেমিতি করিবা সেভাবে তুমি কোন করিবা, এটাকে সংখ্যাটি কেতে অছি 0. লেখিব 0.072। তাহলে দেখো দশমিক সংখ্যা পরে কতটি সংখ্যা আছে, 4টি সংখ্যা আছে। তাহলে 1রে তুমি কতটি শূন্য দেব, 4টি শূন্য দেব, বুঝিপারিলাম? বর্তমান দেখ সংখ্যা পূর্ব শূন্য মূল্য কিছু না, এটা কাটি দিও। কিন্তু এটি গোটে 72.7 অছি, তাহলে এটি উপরে গোটে 0, তাহলে গোটে 0 কটিগাল। তাহলে আর মূল্য কেতে আসিগাল দেখ, আর মূল্য হল 72 ডিভাইডেড বাই কেতে আসিব 1000, বুঝিপারিল? তাপরে সেভাবে ভাবে তোমাই কাম, তুমি দেখ এটাকে সমাধান কর। তাহলে কোশ্চিনটি হচ্ছে তোমার, কোশ্চিনটি হচ্ছে কোণ 0.2356। এটাকে তুমি ভগ্ন সংখ্যার পরিণত কর, পরিণত করি তার মূল্যটি এই বাক্স মধ্যে লেখ। কেমিতি করিও তুমি, এটা জাণিছ এটা হল দশাংশ, আর মূল্য হল কেতে 1/10, আর হল 1/100, আর 1/1000, আর 6/ কেতে 10,000 আসব। তাহলে আমি কেমিতি লিখিপার 2356 ডিভাইডেড বাই কেতে করিবা 1রে কেতে শূন্য, 1, 2, 3, 4টা শূন্য, 2, 3, 4। দেখ এটি তুমি কোণ করিপার্থান্ত গোটে, এটি এটাকে তুমি একু দুই দ্বারা, দেখ আকু দুই দ্বারা বিভাজ্য কর, দুই দ্বারা এটা এটা দুই দ্বারা কটিব, এটা দুই দ্বারা কটিব, দুই দ্বারা কাটলে কেতে হচ্ছে 2 × 3 = 6, 2 × 6 = 12, 36 আসিগাল। এটা দুইরে কাটলে কেতে 2 × 5 = 2 × 10 কেতে হয়েছ 500। সেইভাবে ভাবে 36 কু দুইরে হারলে কেতে হয়েযিব 18, 500 দুইরে লাগে 250, আকু পুনি দুইরে কাট, দুইরে কাটলে হয়েযিব 9, এটা কাটলে কেতে হয়েযিব 125। তার মানে কোণ হল আর মূল্য কেতে হল 9/125। তাহলে 9কু যদি তুমি 125রে হরিব তার মূল্যটা তুমি কেতে আসবে, এদিকে আসবে। সেইভাবে ভাবে যদি এইটাকে তুমি সমাধান করিব তাহলে কেতে আসবে, দেখ এটাকে প্রথমে তুমি হরণ কর কোথায় না, এটাকে দুইরে হরণ কর, এটাকে মধ্যে দুইরে হরণ কর, তাহলে কেতে আসছে দেখ দুই হরণ কলে 1 আসিব, তারপরে 1 আসিব 2 × 14, 2 × 16, এদিকে আসলাম, এটা দুইরে কেতে 2 × 5 = 10, কেতে আসলাম 5000। সেইভাবে ভাবে আউথরে আকু দুইরে হরণ কর, এটা যদি তুমি দুইরে হরণ করিব, এটা তুমি দুইরে হরণ করিব, তাহলে কেতে আসিব দেখ, এটা কলে 2 × 5 = 10, 2 × 16, 2 × 9 = 18, তাহলে কেতে হয়েছে এটা দুইরে, এটা যদি তুমি দুইরে হরণ করিব তাহলে এটা কেতে আসিব দেখ, দুইরে কলে কেতে হয়েছে 2500। তাহলে বুঝিপারিল পিলা মানে, আপর তুমি আকু হরণ করিপারিব না, কারণ আঙ্ক ভিতরে কোণী কমন বা সাধারণ সংখ্যা নাই। এইভাবে ভাবে তুমি দশমিক সংখ্যাকে কোথায় কোণ চেঞ্জ করিব, ফ্রাকশনে চেঞ্জ করিপারিব।